ইতালি ফ্লোসেকে কেন্দ্র করে প্রতিনিয়তই প্রতারণা হয়ে আসতেছে। এখন নতুন করে কিছু প্রতারক অ্যাড হয়েছে। আজকে কথা বলবো এ বিষয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, তাতে করে অন্যরাও তথ্যগুলো জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজিম রানা, ইতালি ভেনিস শহর থেকে। আমি কিছু কথা বলবো নতুন প্রতারকদের বিষয়ে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ফ্লোসেকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে এখন প্রতারণা হচ্ছে ইতালিতে। আপনার বুয়া রিসিট, মানে আবেদনের রিসিট, পরবর্তীতে বুয়া নুলা ওস্তা, এগুলো এখন ইতালিতে অ্যাভেলেবেল। এগুলো এখন মানে সব কিছু নর্মাল হয়ে গেছে। তো এখন নতুন করে কিছু প্রতারক অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে 2023 ডিসেম্বরে ডোমেস্টিকের আবেদন করার একটি সুযোগ ছিল, তো এবারও এই সুযোগটি আছে। তো এটাকে কেন্দ্র করে অনেকেই নতুন করে প্রতারণা শুরু করেছে। যেহেতু ডোমেস্টিক আবেদনটা একটু সহজ, কারণ স্পন্সর বা এগ্রিকালচারের বিষয়টা একটু কঠিন, তো ডোমেস্টিকের বিষয়টা সহজ এই কারণে, কারণ যাদের ইতালিতে বাসা আছে, বাড়ি আছে, হতে পারে কিনা অথবা বাড়া, যেটাই হোক না কেন, পাশাপাশি তার যদি বাসরিক ইনকাম থাকে, যেহেতু সে কাজ করে বা হতে পারে অনেকে ব্যবসা করে, তো অবশ্যই বাসরিক একটি ইনকাম আছে। বাসরিক ইনকাম এবং বাসা যদি থাকে, পাশাপাশি আনপালের সার্টিফিকেট বা আদার্স যে ডকুমেন্ট, এগুলি থাকলে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবে। তো এখন দেখা গেলো কি অনেকেই গত বছর মানে 2023 ডিসেম্বরে আবেদন করেছে বা এবার মার্চেও আবেদন করবে, সেটা হচ্ছে নিয়মের বাইরে, সরকারি নিয়মের বাইরে। যেমন সরকারি নিয়ম অনুযায়ী তার বাসরিক ইনকাম থাকতে হবে 20,000-এর উপরে, অর্থাৎ বাংলাদেশের টাকা প্রায় 20 লক্ষ টাকার উপরে। হ্যাঁ, 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা, ডিপেন্ড করতেছে তার ফ্যামিলি মেম্বার এখানে কয়জন আছে, তার উপরে কয়জন ডিপেন্ডেন্ট, ওইটার উপরে ডিপেন্ড করতেছে তার ইনকাম, বাসরিক ইনকামটা। তো এখানে দেখা গেল কি অনেকের বাসা আছে, এটা সত্য, ওনার বাড়ি আছে, বাসা আছে, কিন্তু তার ইনকাম নেই। তার ইনকাম আছে দেখা গেলো কি 12-15,000 ইউরো, যেটা হওয়ার কথা 20,000 ইউরোর উপরে। তো সে কি করতেছে, সে এখানে প্রতারণা শুরু করেছে। যেমন সে অনেকের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিচ্ছে এবং সাথে 2 লক্ষ বা 3 লক্ষ টাকাও নিয়ে নিচ্ছে, অনেকের কাছ থেকে 1 লক্ষ টাকাও নিচ্ছে। কিন্তু সে আবেদন করে, আপনাকে রিসিট দিয়ে দেবে, কিন্তু এই নুলোস্তা বের হওয়ার সম্ভাবনা খুবই কম, বা বের হলেও আপনার ভিসা পাবেন না, এগুলা অনেক ঝামেলা। তো সে জেনে শুনে আপনার কাছ থেকে অ্যাডভান্সের টাকা খাওয়ার জন্যে এই কাজটা করতেছে। তো সে দেখা গেলো কি আরও 2-4 জনের সাথে পরামর্শ করে তাদেরকে কিছু টাকা পয়সা দিবে এ ধরনের বলে, তাদের কাছ থেকে তাদের ডকুমেন্ট নিয়ে 4-5টা পাসপোর্ট কালেকশন করে সে জমা দিয়ে দিচ্ছে। তো এখানে হয়তোবা সে জমা দিবে, তার হয়তো অল্প কিছু টাকা খরচ হবে, 20,000 টাকা খরচ হবে আবেদন করতে, বা 25,000 টাকা খরচ হবে, কিন্তু বাংলাদেশ থেকে অনেকের কাছ থেকে 50,000 টাকা কেটে রেখে দেবে এ ধরনের কিন্তু চুক্তি করে টাকা নিচ্ছে। পাশাপাশি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে সিকিউরিটি বাবদ। তো এটা হচ্ছে নতুন ধরনের এক প্রতারণা। তো আপনারা যারা ডোমেস্টিকের আবেদন করবেন তারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ এখন ডোমেস্টিকের আবেদনটাই প্রতারণা বেশি হবে বা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে সে আপনাকে আবেদন করে দিতে পারবে, আপনার রিসিটও অরিজিনালি আসবে, কিন্তু তার যে বাসরিক ইনকাম, এখানে তার বাসরিক ইনকামের শর্ট থাকবে, বাসরিক ইনকাম নেই, আনপালের সার্টিফিকেট দিবে না, অনলি সে একটি আবেদন করে আপনাকে আবেদনের রিসিট ধরিয়ে দেবে। তো এটা হচ্ছে নতুন ধরনের এক দালাল, নতুন ধরনের বাটপার, নতুন ধরনের প্রতারক। এমনকি এখন বর্তমানে স্পন্সর ক্যাটাগরির মধ্যে দেখবেন যে এই বছর মার্চে প্রচুর পরিমাণে ডোমেস্টিকের আবেদন পড়বে, যদিও কোটা অনেক কম। হ্যাঁ, কোটা 9-10,000 কোটা, কিন্তু তার এগেনিস্টে দেখবেন যে 1 লক্ষর উপরে আবেদন পড়বে। আর এর মধ্যে সবথেকে বেশি আবেদন পড়বে আমাদের বাংলাদেশিদের এবং বাংলাদেশি মালিকানাধীন, ম্যাক্সিমাম মালিকই থাকবে বাংলাদেশ। আপনারা যারা ডোমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করবেন, একটু চেষ্টা করবেন জানার জন্য, যার মাধ্যমে আবেদন করবেন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাসরিক ইনকাম পর্যাপ্ত পরিমাণে আছে কি না, আনপালের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন কি না, ডিটেলস একটু জানার চেষ্টা করবেন। কারণ এখন বর্তমানে ডোমেস্টিকের আবেদনের এই প্রতারণাটা বেশি হবে, পাশাপাশি এমনিতেও ডোমেস্টিকের কোটা কম,
আর আবেদন যেহেতু বেশি পড়ে, প্রতি 1 মিনিটের মধ্যেই দেখা গেল কি অনেক আবেদন পড়ে যায়, বা বলা যেতে পারে কোটা শেষ হয়ে যায় ডোমেস্টিকের বিশেষ করে। তো বিষয়গুলো আপনারা অবশ্যই একটু সচেতন হয়ে তারপরে আবেদন করবেন, আর অবশ্যই অতিরিক্ত অ্যাডভান্স টাকা দিবেন না। সম্ভব হলে শুধু হরচের যে টাকাটা, আবেদন করতে যে হরচটা হয় সেটা দিয়েই চুক্তি করুন, এর বেশি টাকা দিবেন না। কারণ এখানে নতুন ধরনের যেহেতু প্রতারণা শুরু হয়েছে, তারা অনেকগুলি পাসপোর্ট কালেকশন করে, হ্যাঁ, একজনের কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নেয়, নিয়ে তারা টাকাগুলো অন্য এক জায়গায় ইনভেস্ট করে দেয়। তো দেখা গেলো কি ইনভেস্ট করে দিবে, আপনাকে 1 বছর ঘুরাবে, আপনি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো 1 বছরের কথা বলে দেখবেন যে এমনিতেই 1.5 বছর হয়ে যায়। 1 বছর পর থেকে আপনি টাকা চাওয়া শুরু করবেন, পরে বলবে দাম দিচ্ছি, হ্যাঁ, আগামী অমুক তারিখ তমুক তারিখ, পরে 1.5 বছর হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনার টাকা অন্য জায়গায় ইনভেস্ট করা হয়ে গেছে। সো আপনারা অতিরিক্ত অ্যাডভান্সের টাকা দেবেন না, খরচের টাকা দিয়েই আবেদন করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো টপিকসে, অন্য নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।